সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান একটি ফ্লাইট থেকে প্রায় 30 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে। সকাল 8:50 এর দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ওই ফ্লাইট। কাস্টমস গোয়েন্দারা গোপন তথ্যের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালালে একটি আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদে ওমরের রিপোর্ট। কুমিল্লায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল করেছে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক ও অন্যরা। বরিশালে মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা, মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। র্যালির নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধারা। ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ। বঙ্গবন্ধু স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধের আগুনে দগ্ধ হয়ে ট্রাক হেল্পার বেলাল হোসেনের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে এর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মহিলা শ্রমিক লীগ। বক্তৃতা করেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার ও অন্যরা। রংপুরে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের প্রাক উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তৃতা করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক। ভূমিদস্যুদের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকার পালিয়ে বেড়ানো 6টি পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক জেলা শাখা। নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন সিলেট 6 আসনের স্বতন্ত্র প্রার্থী ও কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। রংপুরে সেনাবাহিনীর দুদিনের রয়্যালটি কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফি সহ গলফ ক্লাবের সদস্য ও সামরিক কর্মকর্তারা। টুর্নামেন্টে পুরুষ, মহিলা, জুনিয়র ও সাব জুনিয়র ক্যাটাগরিতে শতাধিক গলফার অংশ নিচ্ছেন। নগর জনপদের খবরের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।